লিঙ্গ পরিবর্তন ট্রান্সজেন্ডার হারাম কাবিরা গুনাহ আর যদি মনে করে যে এটি জায়েজ তাহলে সেটি কুফর যদি কেউ হালাল মনে করে তো সে কাফের মুসলিম নয় হ্যাঁ পুরুষ নারী হয়ে গেল নারী পুরুষ হয়ে গেল সে মুসলিম নয় তাগীরু খালকিল্লাহ এটি হচ্ছে শয়তানের কাজ কোরআনে কারিমে রয়েছে হ্যাঁ জি যে সূরা আনআমে যে শয়তান মানব জাতিকে জাহান্নামে নিয়ে যায় বিভিন্ন ওয়াসওয়াসা কুমন্ত্রণ এবং পাপে প্ররোচিত করে তার এটি হচ্ছে ফালা ইউগাইরু খালকাল্লাহ আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো কাবিরা গুনাহ এই জন্য নারী যদি পুরুষের বেশভূষা গ্রহণ করে যদি কোনো মহিলা আপনার পুরুষদের পোশাক পরে জুব্বা পরে তাহলে জাহান্নামে যাওয়ার কাজ লানতের কাজ কোন পুরুষ যদি মহিলাদের মতো বোরকা পরে হ্যাঁ অথবা মহিলাদের মতো বড় বড় চুল রেখে মহিলা সাজে তাহলে সে জাহান্নামে যাওয়ার কাজ তাতেই যদি হয় তাহলে লিঙ্গ পরিবর্তন করলো সেটা কত বড় গোনা চিন্তা করুন সুতরাং সেটা কমপক্ষে কাবিরা গোনা জাহান্নামে যাওয়ার কাজ যদি তওবা না করে ফিরে আসে আর যদি সেটাকে হালাল মনে করে তাহলে সেই ব্যক্তি মুসলিম নয় কাফের এগুলি হচ্ছে কাফের বিজাতি ইসলামের শত্রুদের এজেন্ডা সেগুলি তারা বাস্তবায়ন করতে চায় সতর্ক সাবধান মুসলিম দেশে কোনো রকম এরকম অবকাশ দেবেন না আর কোনো সুযোগ দেবেন না আল্লাহ হেফাজত করুন মুসলিমদেরকে মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জি